এই মুহূর্তের মধ্যে পাস কে সব থেকে বড় খবর। পঞ্চায়েত ভোটে পূর্বে দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্যের স্মৃতি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশ থেকে বেল আইকনে ক্লিক করুন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দিদি দ্রুত হয়ে সাধারণ মানুষের সমস্যা নিরসনে তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেত্রী, মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক সাংসদরাও, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্যের স্মৃতি। কথা বলছেন স্থানীয় মানুষদের সহ বাড়ি মহিলাদের সাথে, বধূদের সঙ্গে তুলছেন ছবিও। এবার সেই নিয়ে ঘটনা বিপত্তি, বধূদের সঙ্গে তৃণমূল নেতাদের তোলা সেই ছবি ভাইরাল হতে তার জেরেই নাকি অনেকেই এখন সংসার ভাঙা উপক্রম। এই অভিযোগ শতাধিক মহিলা, তাদের দাবি বিনা অনুমতি দিদি দ্রুতদের সঙ্গে তাদের ছবি মজার মাধ্যমে পোস্ট করা হয়েছে, যেখান থেকে তোলপাড় রাজনৈতিক মহলে। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।